হ্যালো ক্লাস সিক্স, শেষ দিনে আমরা দশম অধ্যায়ের মাঝামাঝি অবধি গিয়ে থেমে গিয়েছিলাম। আমরা দেখলাম যে সেই সময় ছোটদের এই দশম অধ্যায়ের আলোচ্য বিষয়টা ছিল প্রধানত ছোটদের এবং বড়দের যে যোগাযোগ বা তাদের যে বাক স্বাধীনতা বা যে স্বতঃস্ফূর্তভাবে কিছু বলার ইচ্ছা বা ছোটদের যে মনের অন্তরে যে খেলা চলে তার যে প্রকাশ সেইটা তারা কখনোই বড়দের সামনে করে উঠতে পারতেন না। তো বউ ঠাকুরন আসার পর থেকে কিছু কিছু পরিবর্তন তাদের ঠাকুর পরিবারে দেখা গেল এবং সেখানে মহিলা মহল এবং পুরুষ মহলের মধ্যে বিভেদ বা দূরত্ব অনেকটা কমে গেল এবং তার সঙ্গে সঙ্গে পারিবারিক কিছু পরিবর্তন এবং পারিবারিক কিছু চিন্তাভাবনার যে যে প্রগতি সেটাও আমরা লক্ষ্য করতে পারি। পৃষ্ঠা 51 নম্বর পৃষ্ঠা। ছাদের ঘরে এলো পিয়ানো, আর এলো একালের বার্নিশ করা বউবাজারের আসবাব। বুকে ছাতি উঠল ফুলে, গরিবের চোখে দেখা দিল হাল আমলের সস্তা আমিরি। আমিরি মানে বড় লোকই, অর্থাৎ ঠাকুর পরিবারে কি বলছে যে সেই সময় বার্নিশ করা বউবাজারের হাল আমলের, মানে তখনকার সময়ে তখনকার চলতি যে ধরনের মডার্ন ফার্নিচার বলতে যা বোঝায় সেই ধরনের ফার্নিচার বাড়িতে এলো পিয়ানো আসার সঙ্গে সঙ্গে। তখন মনে আনন্দ হলো যে গরিব চোখে যেন দেখা দিল হাল আমলের সস্তা আমিরি, অর্থাৎ অল্প দামে কেনা ফ্যান্সি ফার্নিচার ঘরে আসায় তাদের আদব কায়দার পরিবর্তন হলো এবং তার সাথে মনে কি হয়েছিল, বুকে ছাতি উঠেছিল ফুলে। এইবার ছুটলো আমার গানের ফোয়ারা, যদি দাদা পিয়ানোর উপর হাত চালিয়ে নতুন নতুন ভঙ্গিতে ঝামঝম সুর তৈরি করে যেতেন, আমাকে রাখতেন পাশে। সেটা আমরা আগেও দেখেছি যে যদি দাদা যখনই গান নিয়ে বসতেন বা গানের যখন গান নিয়ে চর্চা করতেন তখন রবি ঠাকুর ছিলেন তার অবিচ্ছেদ্য সঙ্গী। তখনই তখনই সেই ছুটে চলা সুরে কথা বসিয়ে বেঁধে রাখবার কাজ ছিল আমার, অর্থাৎ সুর দিতেন জ্যোতিদাদা এবং তাতে শব্দ বসাতেন বা ভাষা দিতেন স্বয়ং রবি ঠাকুর। দিনের শেষে স্বাদের উপর পড়তো মাদুর আর তাকিয়া, একটা রূপোর রেকাবিতে বেল ফুলের গোড়েমালা ভিজে রুমাল। আচ্ছা, রেকাবি মানে এক ধরনের কাঁসার পাত্র, এই রূপোর পাত্র, গোল বাটি, সেই বাটির মধ্যে বেল ফুলের জল দেওয়া এবং তাতে রুমালে ভেজানো, অর্থাৎ কি রুমালের মধ্যে বেল ফুলের মিষ্টি গন্ধ থাকবে। পিরিচে এক গ্লাস বরফ দেওয়া, পিরিচ মানে হচ্ছে পানের বাটি, পিরিচে এক গ্লাস বরফ দেওয়া জল আর বাটাতে ছাঁচি পান, অর্থাৎ পানের যে বাটা, পান রাখার যে জায়গা তাতে ছাঁচি পান। বউ ঠাকুরন গা ধুয়ে চুল বেঁধে তৈরি হয়ে বসতেন, গায়ে একখানা পাতলা চাদর উড়িয়ে আসতেন জ্যোতিদাদা, বেহালাতে লাগাতেন ছড়ি, আমি ধরতুম চড়া সুরে গান, অর্থাৎ বিকেল সন্ধে হলে মাদুর পাতা হতো ছাদে এবং সঙ্গে বউ ঠাকুরন গায়ে গা ধুয়ে এসে বসতেন এবং সঙ্গে গায়ে চাদর উড়িয়ে অর্থাৎ চাদর পরে জ্যোতিদাদা এসে বসতেন বেহালায় সুর ধরতেন, সঙ্গে সুর ধরতেন রবীন্দ্রনাথ নিজেও। গলায় যেটুকু সুর দিয়েছিলেন বিধাতা তখনও তা ফিরিয়ে নেননি, সূর্য ডোবার আকাশে ছাদে ছাদে ছড়িয়ে যেত আমার গান, অর্থাৎ রবি ঠাকুরের গলায় ভগবান দত্ত যেটুকু সুর সেই সুর তখনও রয়েছে এবং সেই সুর এবং জ্যোতিদাদার যে বেহালা সুর সেই সুর আকাশে বাতাসে ছড়িয়ে যেত। হু হু করে দক্ষিণে বাতাস উঠত দূর সমুদ্র থেকে, তারায় তারায় যেত আকাশ ঘুরে, অর্থাৎ সমুদ্রের দিক থেকে দক্ষিণে বাতাস ঘরের দিকে আসতো, ছাদের দিকে আসতো এবং যত সন্ধে নামতো আকাশ তারায় তারায় ভরে উঠত। ছাদটাকে বউ ঠাকুরন একেবারে বাগান বানিয়ে তুলেছিলেন, বউ ঠাকুরনের বাগান তৈরি করার শখ ছিল তাই ছাদে অনেক গাছ লাগিয়েছিলেন। পিলপের উপর সারি সারি লম্বা, পিলপে মানে কার্নিশ, ছাদের যে কার্নিশ তাকে পিলপে বলা হয় বা এরকম শেড টাইপের, সেই শেডের ওপরে তিনি সারি সারি গাছ লাগিয়েছিলেন। পিলপের উপর সারি সারি লম্বা পাম গাছ, আশেপাশে চামেলি, গন্ধরাজ, রজনীগন্ধা, কবরী, দোলন চাপা। ছাদ জখমের কথা মনে আনেনি, সবাই ছিলেন খেয়ালি। তখন তো ছাদটা যে ঢাকা পড়ে যাচ্ছে বা ছাদটা যে নষ্ট হয়ে যাচ্ছে সেই কথা ভাবেননি এবং নিজের খেয়ালে সেখানে বিভিন্ন রকম গাছ, নিজের রকম সুগন্ধি ফুলের গাছ তিনি লাগিয়েছেন।
প্রায় আসতেন অক্ষয় চৌধুরী, তার গলায় সুর ছিল না সে কথা তিনি নিজেও জানতেন, অন্যেরা আরো বেশি জানত। কিন্তু তার গাবার জেদ কিন্তু থামতো না, অথচ গলায় সুর ছিল না কিন্তু গানের প্রতি ভালোবাসা, গানের প্রতি তিনি আকৃষ্ট বোধ করতেন এবং সেই জন্য তার গাইবার যে শখ তা কখনো থেমে থাকেনি। বিশেষ করে বেহাগ রাগিনীতে ছিল তার শখ, চোখ বুঝে গাইতেন, যারা শুনতো তাদের মুখে ভাব দেখতে পেতেন না, চোখ বুঝে গাইছে। এবার গান শুরু হচ্ছে না অশুরু হচ্ছে বেশুরু হচ্ছে সেদিকে তার মন ছিল না, তিনি চোখ বুঝে গান গেয়ে যেতেন। হাতের কাছে আওয়াজওয়ালা কিছু পেলেই দাঁত দিয়ে ঠোঁট কামড়ে তাতে পটাপট শব্দে তাকেই বায়া তবলার বদলে নিয়ে নিতেন, অর্থাৎ যা হাতের কাছে পেতেন তার উপরেই তবলা বাজাতেন, তাকেই মায়া তবলা মনে করে নিতেন। মলাট বাঁধানো বই থাকলে তো ভালোই চলত, ভাবে ভোর মানুষ। তার ছুটির দিনের সঙ্গে কাজের দিনের তফাৎ বোঝা যেত না, অর্থাৎ তার তিনি যেহেতু গান গান পাগলা মানুষ, গান ভালোবাসতেন, গান সুর থাকতো আর না থাকতো কিন্তু গান তার মনে মনে, তার রন্ধ্রে রন্ধ্রে, তার রক্তের শিরায়, তো সেই জন্য হাতের কাছে যা পেতেন চোখ বন্ধ করে গাইতেন এবং তাতে সুর লাগলো না লাগলো শ্রোতাদের দিকে তিনি ফিরেও তাকাতেন না। আর হাতের কাছে শক্ত বই বা মলাটালা বই থাকলে সেটাকেই তবলা বায়া মনে করে তাকে দাঁত কামড়ে তবলা বাজিয়ে যেতেন, অর্থাৎ তিনি ভাবাবেগপূর্ণ মানুষ এবং তার কাজের দিন এবং ছুটির দিনের মধ্যে কোনো পার্থক্য থাকতো না, তিনি একইভাবে তিনি নিজেকে গান বাজনার মধ্যে দিয়ে বেঁধে রাখতেন। সন্ধ্যেবেলা সভা যেত ভেঙে, আমি চিরকাল ছিলাম রাত জাগিয়ে ছেলে, এটা রবীন্দ্রনাথ নিজের কথা বলছেন। সকালে শুতে যেত সকলে শুতে যেত, আমি ঘুরে ঘুরে বেড়াতাম ব্রহ্মদৈত্যের চালা, সমস্ত পাড়া চুপ। ব্রহ্মদৈত্যের চালা কেন বলেছে, কেন রাত হয়েছে, রাত্রিবেলা তো ভূতেরাই ঘুরে বেড়ায়, তো নিজেকে বলেছেন যেন অত রাত জাগে, যখন রাত জেগে যখন থাকতেন তখন বলতে চেয়েছে যে তিনি যেন ব্রহ্মদৈত্যের চালা। সমস্ত পাড়া চুপচাপ, চাঁদনি রাতে ছাদের উপর সারি সারি গাছের ছায়া যেন স্বপ্নের আলপনা, গাছের ছায়া, চাঁদনি রাত, চাঁদের আলো পড়ছে গাছের উপরে, তারা হয়তো হাওয়ায় একটু একটু নড়ছে, সেই এক অদ্ভুত ভাবাবেগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, রোমাঞ্চকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ছাদের বাইরে শিশু গাছের মাথাটা বাতাসে দুলে উঠতে ঝিলমিল করছে পাতাগুলো, তো গাছের পাতায় যখন চাঁদের আলো পড়ছে সেই আলো শিশু গাছের মাথার উপরে পাতাগুলো যেন ঝিলমিল করছে। জানিনি কেন সবচেয়ে চোখে পড়তো সামনের গলির ঘুমন্ত বাড়ির ছাদের একটা ঢালু পিঠওয়ালা মেটে চুলি কোঠায়, একটা সামনে বাড়ির দিকে রবীন্দ্রনাথ ভাব বলছেন যে আমি জানি না কেন সবসময় আমার ওই ছাদে ওই চিলে কোঠার উল্টো দিকের একটা বাড়ি, সেখানে সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে, একটা ঢালু চিলে কোঠা ছিল, সেই চিলে কোঠাটার দিকে তার বারবার চোখ পড়ে যেত। দাঁড়িয়ে দাঁড়িয়ে কিসের দিকে যেন আঙুল বাড়িয়ে রয়েছে, চিলেকোঠা মানে উঁচু ঘর, একটা ছাদের একটা ঘর যেটা হয়তো সব কিছু মাথা ছাড়িয়ে উপরের দিকে দাঁড়িয়ে, এবং সেটা দেখতে কেমন ছিল, ঢালযুক্ত, ঢালপূর্ণ, তো সেই জন্য দেখে যেন মনে হতো সেই চিলেকোঠার ঘরটা কোনো একটা দিকে আঙুল দেখিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কিসের দিকে যেন আঙুল বাড়িয়ে রয়েছে, রাত একটা হয় দুটো হয়, সামনে বড় রাস্তায় রব ওঠে, বলো হরি, হরি বল, অর্থাৎ কি বলছেন, হয়তো কেউ মারা গেছে, তার মৃতদেহ নিয়ে যাচ্ছে বাড়ির পরিজন আত্মীয় পরিজনরা, সেই রব সবাই চুপচাপ সবাই ঘুমিয়ে পড়েছে, হয়তো বড় রাস্তা দিয়ে হঠাৎ তার কানে এলো এই বড় হোল বল হরি হরি বল শব্দ। তো এই অবধি আমাদের দশম অধ্যায়, পরের দিন আমরা ১১ অধ্যায় শুরু করব। ভালো করে পড়ো, রিডিং দিও, স্পেলিং পড়ো, বারে বারে একই কথা বলি, যদি কিছু অসুবিধা হয় কোয়েশ্চেন অ্যান্সার তোমরা দশম অধ্যায়ের এই ভাগের শেষে তোমরা অবশ্যই পিডিএফ পেয়ে যাবে। থ্যাংক ইউ।